Assalamualaikum viewers. Viewers, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে vMix এর মাধ্যমে আপনাদের যে লোকাল খেলা আছে গ্রাম্য পর্যায়ে বা থানা উপজেলা পর্যায়ে যে খেলাগুলো আছে ক্রিকেট খেলাগুলো সেগুলো লাইভ স্ট্রিম করবেন ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে যেভাবে দেখেন এটা ওভাবে সম্পূর্ণ সম্ভব না তবে আপনারা ছোটখাটো যে কোনো ক্রিকেট খেলা বা যে কোনো ম্যাচ তুলতে পারবেন তো এটা কিভাবে এটা অপারেট করবেন আজকে সেটা শিখাবো তো ফার্স্ট অফ অল আমি আপনাদের পরিচয় করে দেব এটা কি কি সফটওয়্যার প্রয়োজন হবে ফার্স্ট অফ অল যেটা আপনাদের কন্ট্রোলিং এর জন্য যদি আপনাদের কাছে সুইচার বোর্ড থাকে তো তা আপনারা সুইচার বোর্ড ইউজ করতে পারবেন যাদের সুইচার নাই তারা ইউটিসি যেটা টাইটেল ই আছে সেটা ব্যবহার করতে পারবেন এটা টাইটেল কন্ট্রোল করবে সম্পূর্ণ এখানে যতগুলো ট্রিগার আছে এই ট্রিগারটা এখান থেকে আপনারা কন্ট্রোল করতে পারবেন আর দেন এটা হলো স্কোরিং যে সফটওয়্যারটা তো এটা এক্সেলেও করতে পারবেন বা স্ক্রিন সফটওয়্যারের মাধ্যমেও করতে পারবেন তো এক্সেলে করলে একটু সময় সাপেক্ষ আর এটার মাধ্যমে আপনারা শর্টকাটে করতে পারবেন তো এই হলো মূলত এটার সেটআপ আর যেগুলো ক্রিকেট খেলা যা লাগে সে তো আপনারা আগেই দেখবেন আমার ইন্টারভিউ ভিতরে তো এবার দেখাচ্ছি এটা আপনারা কিভাবে পরিচালনা করবেন তো ফার্স্ট অফ অল ভিউয়ার্স সময় সাপেক্ষের জন্য আমি আগে সবগুলো ডাটা এন্ট্রি করে নিছি দেখুন এখানে আমার ডাটাগুলো আছে যে এখানে প্লেয়ার তারপরে দুই টিমেরই প্লেয়ারের নাম লেখা এখানে কোন কোন দেশ খেলবে তো ফার্স্ট অফ অল বাংলাদেশ এবং ইন্ডিয়া তো এটা শর্ট ফন্ট ইউজ করতে হবে তিনটা ওয়ার্ডে শর্ট ফন্ট ইউজ করতে হবে তখন তিনটা ওয়ার্ডে শর্ট ফন্ট ইউজ করলাম আমি তো এবার আমি কাকে ব্যাটিংয়ে রাখবো মনে করি আমি বাংলাদেশকে ব্যাটিংয়ে দেবো তো এখানে টিতে ক্লিক করবেন যদি ইন্ডিয়াকে ব্যাটিং দেন তো এখানে টি ক্লিক করবেন বা আপনারা এটাকে চাইলে সুইচিংও করতে পারবেন দেখুন এটা ইন্ডিয়ার এই পাশে নিয়ে আসতে পারবেন বাংলাদেশকে এই পাশে নিয়ে আসতে পারবেন সুইচিং করতে পারবেন তো আমি যেভাবে আছে সেভাবে রাখলাম এখানে এসে ক্লিক করলে সুইচিং হয় মূলত ভিউয়ার্স তো এবার আমি বাংলাদেশকে আমি ই করব ব্যাটিংয়ে দেবো তো টিতে ক্লিক করলাম টিতে ক্লিক করার পরে তো এবার মেন হলো কি আমাদের বার্সেট স্টস এটা ক্লিক করি এই দেখুন বার্সেট স্টস এটা আসলো এটা আপনারা চাইলে সুইচিং করতে পারেন দেখুন আমি তো এসে ক্লিক করি তাহলে এটা দেখুন এপাশে ইন্ডিয়া এপাশে বাংলাদেশ চলে আসলো আবার আমি সুইচে ক্লিক করি এখানে বাংলাদেশ আসবে এখানে ইন্ডিয়া আসলো শেষ তো এটা হলো সুইচিংয়ের কাজ তো আমি স্লো মোশনে দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় দেন এরপর আমি টর্চে আসব টর্চ করার পরে এবার আমি আমার টিম লিস্টটা দেখাবো তো টিম লিস্ট এটা হলো আমার টিম লিস্ট দেখুন ভিউয়ার্স তো এখানে আমার কয়েকটা সফটওয়্যার রান করা আছে রেকর্ডিংয়ের জন্য তারপর এটা ভয়েস রেকর্ড অনেকগুলো এর জন্য একটু স্লো আসতে পারে ভিউয়ার্স অবশ্যই এটা ব্যবহার করার জন্য ডুয়েল মনিটর ইউজ করবেন তো আমি সিঙ্গেল মনিটর এই কারণে দেখাচ্ছি আপনাদের সম্পূর্ণ অপারেট করার জন্য তো আপনি যখন ডুয়েল মনিটর করবেন একটা স্ক্রিন রাখবেন আর একটা এটা ভিমিক্সের টাইটেলটা কাছে রাখলেই হবে তো এটা হলো প্লে লিস্ট তো প্লে লিস্টটা এটা হলো টিম লিস্ট হাইড করে দিলাম এরপর আমার দরকার হবে মেইন যে স্কোরবোর্ডটা তো মেইন স্কোরবোর্ড এটা দেখুন ভিউয়ার্স তো মেইন স্কোরবোর্ডে এটা লোগো অটোমেটিকলি আসবে এটা আপনাদের বসাতে হবে না তো এবার আমি যে কোনো দুইটা প্লেয়ার নামাবো মনে করি এখান থেকে সাকিব আল হাসান তো এসে ক্লিক করলে স্ট্রাইকার আসবে ভিউয়ার্স আর এনে ক্লিক করলে নন স্ট্রাইকার আসবে তো
তো আমি দুজন প্লেয়ার নামালাম এবং বলার এখান থেকে বিতে ক্লিক করলে বলারের নাম আসবে ভিউয়ার্স তো কন্টিনিউ দিবেন তো এখানে আমার প্লেয়ারের নামালাম স্ট্রাইকার অন স্ট্রাইকার এবং বলার নামালাম তো এরপরে ভিউয়ার্স আমি ফার্স্ট বলে 0 দিলাম তো দেখুন এখানে আমি ফার্স্ট বলে 0 দিব দেন সেকেন্ড বলে 1 দিলাম এখানে তাহলে হলো আমার সাকিবুল হাসান 2 বল 1 রান অটোমেটিক চলে আসলো এখানে বল অটো কাউন্ট হবে তারপরে এখানে কয় বলে কত আবার সিঙ্গেল আমি নিলাম এবার স্ট্রাইকার আছে সাকিব এইছে তাসকিন আহমেদ আমি সিঙ্গেল নিলাম একটা রান নেই তাহলে দেখুন এখানে সিঙ্গেল রান নিলে সাকিবুল হাসান স্ট্রাইকে আসলো আর এই যে কিছু বলে তাসকিন আহমেদ সে নন স্ট্রাইকার আসলো এখানে 3 বল হলো এইবার মনে করি একটা 4 নিল 4 দিলাম এখানে সাথে সাথে আপনি একটা অ্যানিমেশন দিবেন তো এটা হলো আমাদের অ্যানিমেশন তো এখানে শেষ এবার যদি আমি ব্যাটসম্যানে আসি সাকিব আল হাসানের স্কোরিং দেখার জন্য 4 আছে তার রান রেট তারপর বল কটাই করলো রান কত সবগুলো অটো চলে আসলো তারপর গেল এবার আমি মনে করি অ্যানিমেশনটা হাইড করে দিলাম দেন এখান থেকে আমি মনে করি আবার একটা উইকেট নেব তো উইকেটে ক্লিক করব এখান থেকে দেখুন উইকেটে আপনার ডাটা সহ আসবে যে কে কন্ট্রিবিউটর ছিল কিভাবে আউট হলো আপনার সেটা সিলেক্ট করে দিতে পারবেন এবং কন্ট্রিবিউটর ছিল তাসকিন আহমেদ এখান থেকে ডাটাটা আপনি সিলেক্ট করে দিবেন বলার কে ছিল সেটা আপনি সিলেক্ট করে দিবেন তো করার পরে আপনি যদি লাস্ট উইকেটের যদি ডাটা দেখতে চান যে লাস্ট উইকেটের ডাটা সেটা আপনি দেখতে পারবেন সাকিবুল হাসান ও সরি ক্লিক করে দেয় এটা হলো আমার লাস্ট উইকেটের ডাটা আসবে তারপরে আমি মনে করি তারপর যদি আবার নতুন কোনো প্লেয়ার আবার নামাবো বা এই করবো তখন এখান থেকে আপনি আবার যাকে যে স্ট্রাইকার এসে ক্লিক করলে স্ট্রাইকার নন স্ট্রাইকার ক্লিক করলে নন স্ট্রাইকার নামবে তারপর নিচে এটা পার্টনারশিপ দেখতে পারবেন তো আমি পার্টনারশিপে দেখি এদের পার্টনারশিপ কত ছিল সাকিবুল হাসানের 4 বল ছিল 6 রান হইল টোটাল পার্টনারশিপ পেয়েছিল এটা তো পার্টনারশিপ ই করে দিলাম এবার আমি বলারের ডিটেলসটা দেখব বলারের ডিটেলস এটা বলারে এত ওভার হয়নি 6 রান দিল কোনো মিড ই নাই তো শেষ তারপর এটাকে যদি আমি চাই আরও বড় করে স্কোর বোর্ড দেখব এটা বড় করে স্কোর বোর্ড 4 বল 0 ওভার তারপর আমার যদি এখন সেকেন্ড ইনিংসে যদি খেলা থাকতো তাহলে এখানে অটোমেটিকলি আপনার নিড রান কত বল কত সেটা চলে আসতো এরপর যদি আমার এখানে লোয়ার থার্ড আছে এটা নিড অটোমেটিকলি আসতো তো এখানে স্কোর বোর্ডটা সব জায়গায় আছে তারপরে আমি ব্যাটিং সামারিটা চাইলে দেখতে পারবো হলো বলার স্কোর বোর্ড দেখলাম এখানে ভিউয়ার্স খেয়াল রাখবেন এখানে লাল বাতি জ্বলবে যেটা আপনি শো করবেন সেটা লাল বাতি জ্বলবে তো এবার ব্যাটিং সামারি দেখে সাকিব আল হাসান এখনও যে ইসে আছে এই জন্য ডাটা আসে না যখন ই হবে তখন অটোমেটিকলি এখানে ডাটাটা চলে আসবে তারপরে বোলিংয়ের এখানে আমার যখন এটা ওভার শেষ হবে মাত্র 4 বল চলে এই জন্য যখন ওভার শেষ হবে তখন এখানে অটোমেটিকলি এর ডাটা সেভ হয়ে যাবে তারপরে আপনি যদি অল সামারি খেলা শেষে দুইটা ইনিংস শেষ তখন এখানে অটোমেটিকলি ডাটা চলে আসবে যেটা ভালো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন বা অটোমেটিকলি চাইলে অটোমেটিকলি দিতে পারবেন তো সামারির জন্য দেখুন এখানে সামারি আছে এখানে আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন বা আপনি যদি চান যে না আমি কাস্টমাইজ করবো না যেমন আছে সেটাকে বসাবো তো এখান থেকে এখানে যে ডাটাগুলো আছে এখানে দেখবেন ডাটাটা শো করবে তারপরে এখানে ডাটা আছে তো এখানে দুইটা ইনিংস আছে দেখুন ফার্স্ট ইনিংস সেকেন্ড ইনিংস এখানে যখন আমার বলারে ওভার শেষ হবে অটোমেটিকলি এখানে ডাটাটা সিলেক্ট হবে তার ইকোনমি মেডিসেন্স রান সব কিছু অটোমেটিকলি চলে আসবে এটা হলো ই তারপরে যদি ভিউয়ার্স আপনারা লোগোর ব্যাপার আসেন এখানে দুইটা টিমের লোগো বসাতে পারবেন তারপর টুর্নামেন্ট লোগো যেগুলো আছে সেগুলো এখান থেকে বসিয়ে নিলে এখানে সব অটোমেটিকলি চলে আসবে
তো ভিউয়ার্স এটা আমি আরো বড় আকারে দেখাচ্ছি না এই কারণে কারণ দেখালে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে এর জন্য তো এটা শর্টকাটে দেখালাম যে এটা কিভাবে আপনারা অপারেট করবেন যারা নেবেন অবশ্যই তাদের দেখাবো আপনারা কিভাবে এটা অপারেট করবেন তো এখানে তারপর আমার ভিউয়ার্স ক্যামেরা আছে তো এখানে একটা ক্যামেরা অ্যাঙ্গেল তারপর সেকেন্ড ক্যামেরা অ্যাঙ্গেল তারপর কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল আপনি এখান থেকে ইউজ করতে পারবেন এখানে কয়েকটা ক্যামেরা অ্যাঙ্গেল আছে তারপর রিপ্লে আপনাদের যদি রিপ্লে কম্পিউটারের প্রসেসর ভালো হয় তো নর্মালি ভিউয়ার্স এই সফটওয়্যার রান করতে গেলে আপনাদের কুরাই থ্রি সর্বনিম্ন লাগবেই তাহলে এটা আপনারা অপারেট করতে পারবেন তো ভিউয়ার্স আজকে এই পর্যন্ত যাদের সফটওয়্যারটা নিতে আগ্রহ অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন বা আমার ফেসবুক পেজে নক দিতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ